আসসালাম আলাইকুম। বস্ত্র পাট মন্ত্রণালয় বস্ত্র অধিদপ্তর, পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী। পরীক্ষার তারিখ 2/9/2022। এই তারিখে যে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, লিখিত পরীক্ষায় যে সকল গণিত এসেছিল প্রত্যেকটা গণিত অতি সহজ ব্যাখ্যায় এর সমাধান নির্ণয় করবেন কিভাবে, এ নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। 9 নম্বর গণিতটা ছিল যে শহীদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ওই টাকা একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনল, ঠিক আছে? এখন কতগুলো কলম কিনল সেটা আমাদের জানা নাই, যেহেতু আমরা শুরুতেই ধরে নিব যে সে কলম কিনল, ঠিক আছে? সে কলম কিনল এটা আমরা ধরে নিব, কলম কিনল XT আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে? এখন আপনি খেয়াল করেন যে প্রথম বিষয়টা খেয়াল করেন যে গড় বলতে আমরা কি বুঝি। গড় বলতে আমরা বুঝি যে যে টোটাল যে কলমের দাম, এই কলমের দামকে যদি আপনি টোটাল কলমের পরিমাণ দ্বারা ভাগ করেন, তাহলে কিন্তু একটা কলমের গড় দাম চলে আসবে। তার মানে আমরা যদি এখানে 240কে যদি আমরা X দ্বারা ভাগ করি, তাহলে এখানে একটি কলমের গড় দাম চলে আসবে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে বলা আছে, এটা আমরা শুরুতে যে কলমগুলো কিনলো সেটা আমরা নির্ণয় করলাম, 240 টাকায় যে কলমগুলো কিনেছিল তাদের গড়। এখন পরে কলম বলা আছে এরকম যে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত। এখন একটি কলম বেশি পাওয়া মানে কি, কলম ছিল XT, একটি কলম বেশি পাওয়া মানে কি X+1, অর্থাৎ X+X, একটি কলম বেশি পাওয়া মানে কি যোগ করতে হবে। তখন তাদের গড় দাম, অর্থাৎ এই কলমগুলোর গড় দাম 1 টাকা কম পড়তো। তখন যে গড় দাম হতো সেটা পূর্বের গড় দাম অপেক্ষা 1 টাকা কম হবে। তার মানে এটা বড় হবে, এটা কি হবে ছোট হবে। তার মানে এই দুটি গড়ের মূল্য এর পার্থক্য হবে 1 টাকার সমান, ঠিক আছে? এটা কিন্তু আমরা প্রশ্ন মতে এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে পূর্বের, অর্থাৎ যখন XT কলম তখন তার গড় মূল্য, আর যখন X+1টি কলম তখন তার গড় মূল্য। অবশ্যই হর বড় হলে লব যদি সেম হয় সেটা ছোট হয়, এই জন্য প্রথমে বড়টা লিখবো পরে ছোটটা লিখবো। দুটির মূল্যের পার্থক্য, গড় মূল্যের পার্থক্য হবে 1 টাকা, যেহেতু এখানে বলা ছিল যে গড়ে 1 টাকা কম পড়ত। এটার 1 টাকা কম, এটা হচ্ছে 1 টাকা বেশি, এই জন্য এই দুটির বিপুল হচ্ছে 1। এখন থেকে এখানে ইকুয়েশন করি আমরা X এর মান নির্ণয় করবো, তাহলে এটার সমাধান চলে আসবে। এখান থেকে আমরা 240 দুটি ভগ্নাংশ থেকে কমন নিব, তাহলে থাকবে 1/X, এরকম থাকবে 1/X+1, এরকম হবে, ঠিক আছে? এখন এই 240কে আমরা পক্ষান্তর করে যদি, তাহলে কি হবে, 240কে পক্ষান্তর করলে এখানে হবে এরকম। দেখেন যে X+1, এখানে এই 240 যেহেতু গুণ সম্পর্কে আছে, ওই পাশে গিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 240 ভাগ হয়ে যাবে। এখন এখানে আমরা সরল করবো, এটাকে যদি আমরা সরল করি তাহলে এখানে লসাগু হবে কি, লসাগু হবে X×X+1, এটা হবে তার লসাগু, ঠিক আছে? এখন আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা এক্স দ্বারা যদি X×X+1 কে ভাগ করি, তাহলে থাকবে X+1। এই X+1 আমরা এখানে লিখে নিব, তারপরে এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস চিহ্ন দিয়ে দিব, তারপরে X+1 দ্বারা যখন এটাকে ভাগ করব তখন থাকবে X। এই X আমরা এখানে লিখে দিব, সমান সমান আমরা লিখে দিব 240/1। ওকে, এখন এই X এবং এই X কি করা যাবে, বাদ দেওয়া যাবে। এখন যদি এই ক্রস গুণ করি তাহলে কিন্তু 1 দ্বারা এটাকে গুণ বোঝায়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা গুণ করে পাবো কি X²+X, আর এই পাশে যদি আমরা গুণ করি তাহলে এখানে 1 থাকে আর 240, 240 আর 1 গুণ করলে হবে এটা। ওকে, এখন এখানে যে কাজটা করতে হবে, মিডিল ফ্যাক্টর করতে হবে। যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে এখানে কি আসবে, দেখেন এখানে আসবে এমন দুটি সংখ্যা নিতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে হবে 240, এবং গুণ যোগ করলে হবে অথবা বিয়োগ করলে হবে মধ্যবর্তী যে সংখ্যাটা সেটা, ঠিক আছে? আমরা এখানে এমন দুটি সংখ্যা নিব যে দুটি সংখ্যাকে আমরা গুণ করলে পাবো 240, অর্থাৎ আমরা যদি এখানে 15x এবং 16x নেই তাহলে কিন্তু এটা চলে আসে, কারণ 15 এবং 16 যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাবেন 240, এবং যদি বিয়োগ করেন তাহলে পাবেন আপনি x। ওকে, এখান থেকে আমরা কমন নিব X+16 হবে, আর এখানে যদি আমরা 5 কমন নিই তাহলে X মাইনাসে মাইনাসে +16 হবে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে X+16, আর এটা হচ্ছে X মাইনাস 15,
ঠিক আছে, এখান থেকে এক্স এর মান আমরা দুটি পাবো, একটি মান হচ্ছে এক্স এর 15 হবে, আর একটি মান হবে এক্স এর -16। ঠিক আছে, -16 গ্রহণযোগ্য হবে না, এই 15 হবে গ্রহণযোগ্য, কারণ কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 15টি কলম সে কিনেছিল। ওকে, তারপরের প্রশ্নেতে যাই। তারপরের প্রশ্নেতে বলা ছিল যে 10 নং-এ, যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, বর্তমানে কার বয়স কত? আমরা যদি এখানে চলক হিসাবে ধরি, এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করে এই গণিতটা সমাধান করি, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আমরা প্রথমে 8 বছর পূর্বে তাদের যে বয়স ছিল সেটা আমরা ধরবো, তাহলে আপনার বুঝতে সহজ হবে। এখন আমি ধরে নিলাম যে 8 বছর পূর্বে, 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল X বছর, এটা আমরা ধরে নিলাম 8 বছর পূর্বেরটা আমরা ধরবো। তারপরে সুতরাং 8 বছর পূর্বে পিতার বয়সটা যেহেতু পুত্রের বয়সের কত গুণ ছিল, 8 গুণ ছিল, ঠিক আছে, এই জন্য আমরা লিখবো 8X বছর। ওকে, হয়ে গেল, আমাদের পূর্বের বয়স হয়ে গেল। এখন আমরা যদি বর্তমান বয়স নির্ণয় করতে যাই, তাহলে বর্তমান বয়স নির্ণয় করার জন্য 10 বছর যোগ করতে হবে, যেহেতু বলা সরি, আর 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, ঠিক আছে। এখন বর্তমান বয়স যোগ বের করার জন্য, যেহেতু এটা 8 বছর পূর্বের বয়স ছিল, প্রত্যেকটার সাথে 8 কী করতে হবে, যোগ করতে হবে বর্তমান বয়স নির্ণয় করার জন্য। এই জন্য আমরা লিখবো যে বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পুত্রের বয়স এক্স এর সাথে 8 যোগ করতে হবে, ঠিক আছে, ঠিক সেম প্রক্রিয়ায় 8X এর সাথেও 8 কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে বর্তমানে পিতার বয়স হবে 8X যোগ 8। ওকে, আমরা এটা পেয়ে গেলাম, কিন্তু পরে আবার বলা আছে যে 10 বছর পর পিতার বয়স, তার মানে 10 বছর পরে আবার পিতার বয়স এবং পুত্রের বয়স বের করতে হবে। এই অংশটা হচ্ছে বর্তমানের বয়স, আর এই অংশটা হচ্ছে 8 বছর পূর্বের বয়স। যেহেতু বর্তমানের বয়স নির্ণয় করার জন্য পূর্বের বয়সটা কত বছর সেটা যোগ করতে হয়, আমরা যোগ করে দিলাম। এখন পরবর্তী যে অংশটা, সেখানে আবার 10 বছর কি করতে হবে, যোগ করতে হবে, যেহেতু এখানে বলা আছে যে 10 বছর পর, তার মানে বর্তমান বয়স থেকে 10 বছর পরে যেতে গেলে 10 বছর এই প্রত্যেকটার সাথে কি করতে হবে, পুত্রের সাথে এবং পিতার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো যে 10 বছর পর, 10 বছর পর পুত্রের বয়স, পুত্রের যে বর্তমান বয়সটা, এই বয়সের সাথে আমরা 10 যোগ করে দিব, বর্তমান বয়স ছিল X+8, এর সাথে আমরা 10 যোগ করব, 10 যোগ করলে পাবো X+18। ওকে, ঠিক সেম প্রক্রিয়ায় 10 বছর পর পিতার যে বয়সটা ছিল, পিতার বয়সের সাথেও আমরা কি করব, 10 যোগ করে দিব, পিতার বয়সটা ছিল 8X যোগ 8, যোগ করব 10, তাহলে এখানে চলে আসবে 8X যোগ 18। ওকে, আমরা এটা 10 বছর পরের বয়সটা পেয়ে গেলাম, কিন্তু 10 বছর পরে তাদের বয়সের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কটা হচ্ছে যে পিতার যে বয়সটা পুত্রের বয়সের 2 গুণ, তার মানে পুত্রের বয়সটাকে যদি 2 গুণ করলে পিতার বয়সটা সমান হবে। এর জন্য এটাকে আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করব, অর্থাৎ এই যে পিতার বয়সটা, এই পিতার বয়সটা সমান হবে যদি আমরা পুত্রের বয়সটাকে 2 গুণ করি, ঠিক আছে, এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এক্স দ্বারা সব এখান থেকে এক্স এর মান নির্ণয় করবেন, এই জন্য আপনি 2 দ্বারা গুণ করে দিবেন, 2X পাবেন, আর এখানে পাবেন 36, 18 2 করে 36, আর আপনি যদি পক্ষান্তর করেন, 8X বিয়োগ 2X হবে, আর ওই পাশে 34 বিয়োগ 18 হবে, ঠিক আছে, আর এখান থেকে আপনি 6X পাবেন, আর এখানে পাবেন 18, তার মানে আপনি এক্স এর মান পেয়ে গেলেন। এই 6 এর সাথে যেহেতু এক্স এর গুণ সম্পর্ক, সুতরাং এক্স এর মান হবে, যদি ভাগ হয় 3 মান হবে, ঠিক আছে, এক্স এর মান আমরা 3 পেলাম, কিন্তু প্রশ্নে বলা আছে যে বর্তমানে কার বয়স কত, বর্তমানের বয়স কিন্তু এই অংশটা, এটা হচ্ছে বর্তমানের বয়স, অর্থাৎ X+8, তার মানে পুত্রের বয়স, পুত্রের বর্তমান যে বয়স, আমরা পুত্রের বর্তমান বয়স যদি নির্ণয় করি, তাহলে বলি X+8, তার মানে এক্স হচ্ছে 3, 8 যোগ করতে হবে, 11 বছর হবে পুত্রের বর্তমান বয়স। ঠিক সেম প্রক্রিয়ায় পিতার বর্তমান বয়সটা বের করতে হবে, 8X এর সাথে 8 কি করতে, যোগ করতে হবে, এই জন্য আমরা লিখব যে পিতার বর্তমান বয়স 8X+8,
এখন আমরা যদি এখানে মান বসাই তাহলে কিন্তু এখানে আমরা এক্স এর মান 3 বসাবো, তার মানে এখানে 3 8 কত 24, 24 যোগ 8, 24 যোগ 8 হচ্ছে 32, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 11 বছর আর পিতার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন ছিল যে 11 রঙে একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা নির্ণয় করার জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। আমরা জানি যে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই হয়ে যাবে, অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পর সমান, ঠিক আছে। এখানে দুইটি কর্ণ থাকে রম্বসে, এই দুইটি কর্ণের মধ্যে একটা কর্ণ দেওয়া আছে। ধরে নিলাম আমরা এ বি সি একটি রম্বস, ঠিক আছে, এ বি সি ডি একটি রম্বস পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণী সমদ্বিখণ্ডিত হয়, মানে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। আর এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি, এখানে যে চারটি ত্রিভুজ উৎপন্ন হয় এই চারটি ত্রিভুজ পরস্পর সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। এখন আমাদের একটা কর্ণ যেহেতু দেওয়া আছে অপর কর্ণ নির্ণয় করতে হবে, শুরুতেই আমাদের এই কাজটা করতে হবে। তাহলে এখানে আমরা শুরুতেই প্রশ্ন মধ্যে লিখতে পারবো যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2/1 × কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণকে আমরা D1 ধরবো আর একটা কর্ণকে আমরা D2 ধরবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1/2 কর্ণদ্বয়ের গুণফল, আর যেহেতু 1/2 কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, আর এখানে যেহেতু রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 120, এটা সমান আমরা 120 লিখতে পারবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা কর্ণের মান নিয়ে আসবো, যেহেতু একটা কর্ণের মান দেওয়া আছে 10, আমরা এখানে D1 অথবা D2 যে কোনোকে একটা কর্ণ ধরে আমরা 10 বসিয়ে দিব, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এখানে D1 এর মান 10, আপনি চাইলে এখানে D2 এর মান 10 বসাতে পারবেন, ঠিক আছে। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো, অর্থাৎ এখানে পাবো 5 × D2 সমান 120। তার মানে এখানে যদি 5 গি ভাগ হয় তাহলে D2 এর সমান পাবো আমরা, 5 গি ভাগ হলে 5 × 2 = 10 পাবো, তারপরে 4 × 5 = 20 পাবো, 24 পাবো, ঠিক আছে। তার মানে একটা কর্ণ আমরা জানি 10, অপর কর্ণটা হচ্ছে 24। আমি ধরে নিলাম এই ছোট কর্ণটা হচ্ছে 10, অর্থাৎ এসি হচ্ছে 10 আর বিডি হচ্ছে 24, ঠিক আছে। আপনি ভালো করে খেয়াল করেন, এখানে যেহেতু প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, এই জন্য আপনাকে কাজ করতে হবে যে কর্ণ থেকে ভিত্তি করে যে বাহুর মান নির্ণয় করা যাবে এখান থেকে, ঠিক আছে। এসি যেহেতু 10, তার মানে এখান থেকে আপনি ও এ আপনি বের করতে পারবেন 5, কারণ আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেখানে 2 ভাগে বিভক্ত হয়, সমান 2 ভাগে, এই অংশটা আর এই অংশটা পরস্পর সমান। এই জন্য এই টোটালটা যদি 10 হয় তাহলে এটা হবে 5, এটা হবে 5, ঠিক সেম প্রক্রিয়া। এখান থেকে আপনি বিডি সমান যেহেতু 24, তার মানে এই এখানে ওডি যে অংশটা, এই ওডি অংশটা আপনি 12 নির্ণয় করতে পারেন, ঠিক আছে, কারণ এই অংশটা 12, এই অংশটা 12, অর্থাৎ যেহেতু সমান 2 ভাগে বিভক্ত হবে। আমার উদ্দেশ্য ছিল এই ত্রিভুজে চলে আসা, এই ত্রিভুজ থেকে আমি বাহুর মান নির্ণয় করব, কারণ এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। শুধু এই ত্রিভুজ না, আপনি চাইলে যে কোনো একটা ত্রিভুজ আপনি নিতে পারেন এইভাবে, ঠিক আছে। আমি এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই বাহুর মান পেয়ে গেলাম 12, এই বাহুর মান পেয়ে গেলাম 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। এখন এই যে এটা, এটার মান নির্ণয় করবো আমি, এদের মান নির্ণয় করব, ঠিক আছে। এখন এ ও ডি এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই জন্য আপনি লিখতে পারেন যে ত্রিভুজ এ ও ডি হতে এখানে পিথাগোরাসের সূত্র আপনি অ্যাপ্লাই করবেন। পিথাগোরাসের ফর্মুলাটা কি আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে ও ত্রিভুজ, তার মানে এডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমি লম্ব ধরলাম, এটাকে আমি ভূমি ধরলাম, তার মানে ও ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এটা আমি লিখবো। আমার উদ্দেশ্য হচ্ছে বাহুর মান নির্ণয় করা, এডি চলে আসা মানে কি বাহুর মান চলে আসবে, তার মানে ও এ হচ্ছে 5 স্কোয়ার আর ওডি হচ্ছে 12 স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে 25 পাবো আর এখানে পাবো 144, তার মানে এখানে যোগ করলে পাবো 169, তার মানে এডি স্কোয়ার সমান আমরা 169 পাচ্ছি, ঠিক আছে। তার মানে এডি স্কোয়ার যদি 169 হয় তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এডির মান নির্ণয় করা, এই জন্য আমরা উভয় পক্ষে এটা বর্গমূল চিহ্ন দিয়ে দিব, তার মানে এডির মান চলে আসবে 13, অর্থাৎ এই যে অংশটা এটার মান চলে আসছে 13, তার মানে এইটাও 13, এইটাও 13, এইটাও 13, কারণ যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পর সমান। সুতরাং আমরা পরিসীমা যদি নির্ণয় করতে যাই রম্বসের,
তাহলে আমরা এই 13-কে 4 দ্বারা কি করে দিব, গুণ করে দিব। 4 13 কত হবে? 52 হবে। এটা হবে এই প্রশ্নের উত্তর। যেহেতু একক ছিল মিটার, সুতরাং এটা মিটার দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি চেষ্টা করছি কিভাবে অতি সহজ বেকে গণিতগুলো আপনাদের সামনে উপস্থাপনা করা যায়। আপনি যদি আমার চ্যানেলে অথবা ফেসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে, এবং অথবা যদি আপনি ইউটিউবে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে ক্লিক করে রাখবেন।